আগামী 19 জানুয়ারি বিগ্রেড সভাকে সফল করতে কোচবিহার জেলা INTTUC-র পক্ষ থেকে কোচবিহার শহরে একটি মিছিল বের করা হয়। এই মিছিলের নেতৃত্ব দেন কোচবিহার জেলা INTTUC-র সভাপতি প্রাণেশ ধর। আগামী 19 জানুয়ারি ব্রিগেড সভাকে সফল করতে কোচবিহার জেলা INTTUC-র পক্ষ থেকে কোচবিহার শহরে একটি মিছিল বের করা হয়। মিছিলটি কোচবিহার মিনি বাস স্ট্যান্ড জেলা INTTUC অফিসের সামনে থেকে বের হয়ে কোচবিহার শহর পরিক্রমা করে জেলা পার্টি অফিসে এসে শেষ হয়। মিছিলের নেতৃত্ব দেন কোচবিহার জেলা INTTUC-র সভাপতি প্রাণেশ ধর। আমরা কোচবিহার জেলা INTTUC-র পক্ষ থেকে এই দলে দলে যাতে আমাদের সারা ভারতের নেত্রী মমতা ব্যানার্জি, সারা ভারতের তৃণমূল, সারা ভারত তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জির বার্তা শুনতে এবং অন্যান্য রাজ্যের যারা আসবেন বিভিন্ন দলের নেতা নেত্রীরা তাদের বক্তব্য শুনতে আহ্বান করার জন্যই আজকের এই মিছিল। কোচবিহার থেকে সঞ্জয় দাসের রিপোর্ট।